वेलकम टू फ्लॉलेस मैथमेटिक्स। आज आमरा शुरू करब यूनिट थ्री माने कैलकुलस। तो कैलकुलस प्रथम चैप्टर टा देखो सीमा माने लिमिट। तो आज आमरा लिमिट शुरू करब। एबार शुरू करार आगे आमी जेमन भावे कराय प्रथमे सूत्र करब तारपर अंकर दिके जाब। तो प्रथमे सूत्र आमरा किछु बोझाब। आज के टपिक होच्छे लिमिट। आमरा शुरू करछि कैलकुलस। अच्छा सूत्र खाता देखा तुम्हारे सूत्र गो सब बोझा आज के देखो। प्रथम देखो हमारे खाता देखा तुम्हें बुझते। तो अच्छा देखो प्रथम हे फंडामेंटल रूल अफ लिमिट। लिमिटर जो रूल तरह मध्य दुटो भाग करते एक हे फंडामेंटल रूल अफ लिमिट और हे स्टैंडार्ड रूल अफ लिमिट। स्टैंडार्ड रूल्स अफ लिमिट दुटो भागे भाग करते माना फंडामेंटल रूल मध्य की पड़े देखो। फर्स्ट अफ अल এটা জানি কি না f of x দেখবে লিমিটের সব সময় ক্ষেত্রে লিমিটের ক্ষেত্রে হোক রিলেশনের ক্ষেত্রে হোক হ্যাঁ যেসব ম্যাথ গুলো থাকে f of x g of x এগুলো থাকে। তো f of x g of x h of x u v আরো যখন এই ক্যালকুলাসে ধরো আরো ধীরে ধীরে যখন আমরা যাব তখন দেখবে এগুলো সব বাইপার্টস মেথড যেগুলো হয় পরিবর্ত পদ্ধতি আছে প্রতিস্থাপন পদ্ধতি হ্যাঁ বিশেষ আকারে সমাকলন মানে যখন আরো আরো এগোব আমরা তখন দেখতে পাবো ইউ ভি এল এম মেথড চলে আসবে মানে অনেক কিছু আসবে সেগুলো এগুলো কিন্তু তখন এগুলো পুরোপুরি চিনে যাবে। তো এগুলো কি না এফ অফ এক্স জি অফ এক্স এইচ অফ এক্স ইউ ভি এগুলো দিয়ে আমরা সেগুলোকে কি না ইন্ডিকেট করে থাকি। এরা হচ্ছে বাস্তব মান বিশিষ্ট এক্স এর ফাংশন। এরা হচ্ছে ফাংশন অফ এক্স। একটা যাদের একটা কি হচ্ছে না রিয়েল ভ্যালু আছে ফাংশন অফ এক্স সেগুলোকে আমরা কিভাবে বলতে পারি যে এফ অফ এক্স জি অফ এক্স এইচ অফ এক্স ইউ ভি ইত্যাদি এক্সেট্রা। ওকে এরপর চলে আসছে ডিরেক্ট লিমিটে। তাহলে আমরা এগুলো অপেক্ষক আমরা জেনে নিলাম। আচ্ছা প্রথমে এটা দেখো লিমিট। আচ্ছা এটা কি বলে না টেন্স টু কি বলে টেন্স টু তাহলে এক্স টেন্স টু এ এফ অফ এক্স প্লাস মাইনাস মানে হচ্ছে প্লাসের ফর্মুলা প্লাস মাইনাসের ফর্মুলা দুটো একসাথে লেখা আছে। এফ অফ এক্স প্লাস মাইনাস জি অফ এক্স প্লাস মাইনাস এইচ অফ এক্স প্লাস মাইনাস আরও যেগুলো থাকে ধরো আরও অনেক অপেক্ষক। তো সেইভাবে সূত্রটা কিভাবে ভেঙে যাবে লিমিটের ক্ষেত্রে না প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা করে আমরা লিমিট করতে পারি এটা হচ্ছে সূত্র। অর্থাৎ কি না লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স প্লাস মাইনাস লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স প্লাস মাইনাস লিমিট এক্স টেন্স টু এইচ অফ এক্স প্লাস মাইনাস আরো ধরো কিছু ফাংশন থাকলো সেগুলো। এটা হচ্ছে প্রথম সূত্র। তার প্রথম সূত্র তোমরা বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম যে লিমিটের ক্ষেত্রে যা ফাংশনে ধরো একসাথে থাকলো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা ফাংশনে আলাদা আলাদা ভাবে লিমিট করতে পারি। ঠিক সেকেন্ড সূত্রটা আমরা চলে যাব। সেকেন্ড ফর্মুলা দেখো কি বলছে না লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স ইন্টু এইচ অফ এক্স ইটিসি। তো ইকুয়াল টু কি হচ্ছে না লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু এইচ অফ এক্স ইন্টু আরও যদি ফাংশন থাকে সেই ফাংশনগুলো লিমিট। এবার এই লিমিটকে আমরা কিন্তু এল টি দিয়েও লিখতে পারি এবার ক্যাপিটাল এল স্মল টি আবার পুরোটাই স্মল অর্থাৎ এল আই এম এভাবেও লিখতে পারি। লিমিট মনে হয় আগে ছিল যাই হোক। আচ্ছা তাহলে এখানে তোমরা গুণেরটাও বুঝতে পারছো যে আলাদা আলাদা ভাবে কিন্তু আমরা করতে পারি যোগ বিয়োগের মতোই গুণের ক্ষেত্রেও আমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা লিমিট করতে পারি। থার্ড সেটা কি না ডিভিশনের ভেতর আছে অর্থাৎ লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স এক্ষেত্রেও সেম না লিমিট এক্স টেন্স টু আমরা এফ অফ এক্স এর তারপর ডিভাইডেড দিয়ে লিমিট এক্স টেন্স টু জি অফ এক্স এর লিমিট করতে পারি। এখানে কিন্তু একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে যে নিচের যেটা সেটা কিন্তু কখনোই জিরো হবে না নট ইকুয়াল টু জিরো। আসলে নিচে যদি জিরো চলে আসে সেখানে লিমিটের কোনো অস্তিত্ব থাকে না। তিনটে সূত্র আমরা জেনে নিলাম অর্থাৎ কি না অ্যাডিশন সাবস্ট্রাকশন মাল্টিপল অ্যান্ড ডিভিশন এই চারটার আমরা লিমিটের কিভাবে হয় সেটা আমরা জেনে নিলাম যে একসাথে থাকলে আমরা আলাদা আলাদাভাবে পার্ট পার্ট করে এগুলো করতে পারি।
আচ্ছা, 4 নম্বরের ফর্মুলাটা দেখো কি, না লিমিট x টেন্ডস টু a, এটা হচ্ছে ল্যামডা ইনটু f অফ x। ল্যামডাটা কি, না ল্যামডা হচ্ছে একটা স্কেলার বা ধ্রুবক, ল্যামডা ইজ আ কনস্ট্যান্ট। সেক্ষেত্রে কি হয়ে যায়, না কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ ল্যামডা ইনটু তারপর যে ফাংশনটা আছে, হ্যাঁ x এর যে ফাংশন অফ x, সেই f অফ x এর লিমিট হবে, বুঝতে পারলে। আর যেটা কনস্ট্যান্ট হয়, অর্থাৎ ল্যামডা তো এখানে একটা কনস্ট্যান্ট স্কেলার, তো সেক্ষেত্রে কনস্ট্যান্টের লিমিট কিন্তু কনস্ট্যান্টই থাকে, অর্থাৎ লিমিট x টেন্ডস টু a, লিমিট x টেন্ডস টু a অফ আ কনস্ট্যান্ট ইজ অলসো কনস্ট্যান্ট। ওকে, ইজ ইট ক্লিয়ার? আশা করছি বুঝতে পারলে। এগুলো ছিল কি, না ফান্ডামেন্টাল রুল অফ লিমিট। ফান্ডামেন্টাল রুল অফ লিমিটের এই যে পাঁচটা, সেই পাঁচটা আমি এক্সপ্লেনেশন দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা পরেরটাতে যাই। পরেরটা কি, স্ট্যান্ডার্ড রুলস অফ লিমিট। স্ট্যান্ডার্ড রুলস অফ লিমিটের মধ্যে প্রথম দেখো, এই যে সূত্রগুলো এগুলো তোমাদেরকে বারবার লিখতে হবে, এই সূত্রগুলোকে পুরো ধাতস্থ করে নিতে হবে লিমিট করতে গেলে। আগেরটা তোমরা দেখেই মনে রাখতে পারবে, কিন্তু এইগুলো বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, আর এই সূত্রগুলো মনে রাখলে তবেই তুমি লিমিট করতে পারবে। ঠিক, সূত্রগুলো আমি পড়ছি, শোনো। প্রথমেরটা দেখো, আর খুব মন দিয়ে দেখতে হবে যে কোনটা এক্স টেন্ডস টু জিরো রয়েছে, কোন সূত্রের ক্ষেত্রে এক্স টেন্ডস টু ইনফিনিটি রয়েছে, এগুলো কিন্তু দেখতে হবে। যেমন প্রথমে সূত্রটা দেখো, এখানে রয়েছে লিমিট x টেন্ডস টু জিরো। ওকে, লিমিট x টেন্ডস টু জিরো সাইন x ডিভাইডেড বাই x ইকুয়াল টু 1। x এখানে লেখা আছে, দেখো আমার নোট ডাউন করা আছে, বৃত্তীয় পদ্ধতিতে পরিমিত, মানে এটা এই কোণটা কিসে নেওয়া আছে, বৃত্তীয় পদ্ধতিতে নেওয়া আছে, মানে রেডিয়ান, নট থিটা, মানে নট ডিগ্রি, সরি নট ডিগ্রি, এটা নেওয়া হয়েছে কিসে, রেডিয়ান, বৃত্তীয় পদ্ধতিতে। অর্থাৎ এক্স এর মান কিরকম হবে, ডিগ্রিতে হবে, না পাই বাই টু, পাই, থ্রি পাই বাই টু, ফোর পাই, এই ধরনের। ওকে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু কি হবে, 1। তারপরেরটা কি, না লিমিট এক্স টেন্ডস টু জিরো ট্যান এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 1। এক্ষেত্রেও অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটা কি, না বৃত্তীয় পদ্ধতিতে পরিমিত। থার্ড, লিমিট x টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 1। বুঝতে পারলে? তাহলে এটাও কি, না এগুলো হচ্ছে সব আমরা কি বলছি, স্ট্যান্ডার্ড রুলস অফ লিমিট, মানে এগুলো কিন্তু একেবারে বাধা ধরা, এবং এগুলোকে তুমি কোনোভাবে যেমন চেঞ্জ করতে পারবে না, ঠিক এইগুলোকে তোমাদেরকে লিমিটের এই যে x টেন্ডস টু জিরো এগুলোকে ধরে ধরে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, যাতে তোমাদের মনে থাকে। তাহলে পরেরটাতে চলে যায়। আচ্ছা, পরেরটা দেখো, লিমিট x টেন্ডস টু জিরো e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু লগ a বেস e। এখানে a কিন্তু, এই যে a, সেটা জিরো হবে না, নট ইকুয়াল টু জিরো। তাহলে আগেরটাতে কি ছিল, e টু দি পাওয়ার ছিল, তাহলে বুঝতে পারছো কেমন ভাবে চেঞ্জ হচ্ছে ব্যাপারটা, যখন e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x ছিল তখন কি হলো, ইকুয়াল টু 1 হলো, কিন্তু এখানে a টু দি পাওয়ার, এখানে কি করছে, না এখানে a টা কিন্তু নট ইকুয়াল টু 0, বাকি যে কোনো নিউমেরিক্যালস থাকবে সেখানে কি ফর্মুলাটা বসবে, লগ a বেস e। বুঝতে পারলে? আচ্ছা, তারপরে ফর্মুলাটা দেখো, লিমিট x টেন্ডস টু 0 লগ 1 প্লাস x বেস e ডিভাইডেড বাই x ইকুয়াল টু 1। এখানে এটা বলে রাখি, ধরো এখানে যে অন্য কোনো নিউমেরিক্যাল রয়েছে, মানে 2x রয়েছে, 3x রয়েছে, 4x রয়েছে, এক্সেট্রা, তো সেক্ষেত্রে কিন্তু নিচে x হবে না, সেক্ষেত্রে এখানে যেটা আছে, মানে 2x থাকলে ডিভাইডেড বাই 2x হবে, তাহলেই সেটা 1 হবে। ঠিক আছে, এটা তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে যে এখানে যাই থাকুক, তাহলে এখানেও কি এক্সই হবে, সেটা নয়, 1 প্লাস যদি 2x থাকে তাহলে এখানেও ডিভাইডেড বাই 2x হবে, ইকুয়াল টু 1 হবে। বুঝতে পারলে? আচ্ছা, তারপরেরটা দেখো, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু n। ওকে, এটা হচ্ছে, এটা একটা ফর্মুলা। এই ফর্মুলাগুলো এখন জটিল লাগলো, যখন অঙ্কগুলো করতে করতে তোমাদের পুরোপুরি বুঝতে পেরে যাবে। শুধু এখন আমি বলবো, আজ এই ভিডিওটা আমি শুধুমাত্র সূত্রগুলোকে তোমাদের কাছে তুলে ধরার জন্যই এই ভিডিওটা করা,
এই ভিডিওতে আমি চাই তোমরা নিজেরা হয়তো দেখে নিতে পারতে, কিন্তু আমি চাই আমি একবার তোমাদের ধরে ধরে বলে দিই, শুনলে অনেক সময় মাথায় থেকে যায়। আমি ওই জন্য ধরে ধরে বলার জন্য তোমাদের আলাদাভাবে সেপারেট ভাবে প্রত্যেকটা, আগের যখন আমি যে চ্যাপ্টার গুলো করেছি মনে করে দেখবে, আমি সূত্র ইভেন সূত্রের প্রমাণও করেছি, কারণ সূত্র মারাত্মক ইম্পর্টেন্ট, সূত্র থেকেই অঙ্ক হয়। আলাদা করে হয়তো কিছু ট্রিক লাগে, কিন্তু সূত্র হচ্ছে মেন। তো সেই জায়গা থেকে আমি ওই জন্য প্রত্যেকবারই আমি কি করি না, সূত্র ফর্মুলার উপর খুব জোর দিই, এবং কিভাবে আসছে আমি সবসময় তোমাদেরকে ধরে ধরে বলে দেওয়ার চেষ্টা করেছি। এর আগের যে চ্যাপ্টারটাও যেগুলো করিয়েছিলাম ইনভার্স সার্কুলার ফাংশনে, সেখানে প্রত্যেকটা সূত্র কিভাবে এলো সেটাও শুধু আমি কিন্তু তোমাদের এক্সপ্লেনেশন করেছি, তাই এটারও আমি তাই সেপারেট ভিডিও কিন্তু বানালাম। আচ্ছা, তারপরেরটা দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x, এই দুটো একটু গোলানো, দেখো ভালো করে দেখো দুটো, এই সূত্র দুটো, এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু ই, আর এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার এক্স। বুঝতে পারছো কোন জায়গায় ফারাক, ইকুয়াল টু ই, দুটোতে ইকুয়াল টু ই, বাট দেয়ার ওয়াজ আ ডিফারেন্ট, এখানে সেটা, এখানে হচ্ছে কি 1/x, এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে 1/x, লিমিটের এই এক্স টেন্স টু এখানে জিরো, এখানে ইনফিনিটি, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু ই, দেয়ার ফোর লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই। আশা করছি পার্থক্যটা আমি একটু জোর দিয়েই বললাম যাতে মনে থাকে, বুঝতে পেরেছো? আচ্ছা, প্র্যাকটিস করো, বারবার লেখো, লিখলেই মনে থেকে যাবে। আচ্ছা, তারপরে একদম লাস্ট স্ট্যান্ডার্ড রুলস অফ লিমিটের দেখো কি আছে, না লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স টেন্স টু, সরি এটা ইনফিনিটি নয়, এটা এ, লিমিট এক্স টেন্স টু এ, এটা এ, লিমিট এক্স টেন্স টু এ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন কোনটা, এই যে ওপরে পাওয়ারটা, ওকে, তাহলে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা গেল আজকে লিমিটের সূত্রগুলো, লিমিটের সূত্রগুলো আমি ধরে ধরে বলে দিলাম, এবার তোমরা প্র্যাকটিস করে নাও পরের দিন, যাতে কোনো অঙ্ক করার সময় কোথাও কোনো ভুল না থাকে, এবং তোমাদের যখনই অঙ্ক করাবে সূত্রটা যেন ফট করে মাথায় চলে আসে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজ এইটুকুই, টাটা।